Assalamualaikum everyone, welcome back to my channel Shuchi's Kitchen. আমার রেসিপিটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে আমি আপনাদের জন্য টোটালি ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছ দিয়ে খুব সুস্বাদু একটি স্ন্যাকস আইটেম তৈরি করে দেখাবো আর যারা মাছ খেতে পছন্দ করেন না এই রেসিপিটি আশা করছি তাদের ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে চুলায় একটি হাঁড়িতে আমি মাছের দুইটি লেজ নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে মাছের টুকরা দিয়েও করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি ইউজ করেছি এবার চুলাটা দড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত মাছের লেজগুলি সিদ্ধ হয়ে না আসছে আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর লেজগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিতে হবে যেন লেজগুলি ঠান্ডা হয়ে যায় তো চলে এসেছি 5 মিনিট পর আর 5 মিনিটের মধ্যে মাছের লেজগুলো ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে এবার এর মধ্যে যে এক্সট্রা কাটাগুলো ছিল ওইগুলো আমি আলাদা করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভাবে কাটাগুলোকে আলাদা করে নিতে পারেন তো এই পর্যায়ে আমার মাছ থেকে কাটাগুলোকে আলাদা করে নেওয়া হয়ে গেছে এবার এখানে একে একে সবগুলো উপকরণ অ্যাড করে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ইউজ করেছি তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি 1 টেবিলস্পুন পরিমাণের মতো রসুন কুচি ইউজ করেছি আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন এবার সবগুলো মশলা অ্যাড করে দিতে হবে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণের হলুদ গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণের মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণের লবণটা ইউজ করেছি এইবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের বেসন আর বেসনটা ইউজ করার আগে সবসময় বেসনটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন বেসনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে দুই হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে পারেন চাইলে লম্বা লম্বা করেও দিতে পারেন আবার চাইলে গোল করেও দিতে পারেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করেছি এই সেমভাবে আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি আর এই স্ন্যাক্সগুলো কিন্তু আপনারা বিকালের নাস্তাতে বা ভাতের সাথেও খেতে পারেন আর বাচ্চাদেরকে দিলে তারা অনেক মজা করে খাবে তো এই পর্যায়ে আমার সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে তার জন্য চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা যতক্ষণ গরম হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো স্ন্যাক্স গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে আর আমি এই স্ন্যাক্সগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো চুলায় রান্না করে নেব তারপর চুলা থেকে নামিয়ে নিব আসলে এখানে সেদ্ধ করার মতো তেমন কিছুই নেই
তো এই পর্যায়ে আমার স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইবার তেলটা ঝরিয়ে চুলা থেকে স্ন্যাক্সগুলোকে নামিয়ে নিতে হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।